অ্যাডেনিয়াম বা ডেজার্ট রোজ বা মরু গোলাপ। প্রায় সারা বছর প্রচুর ফুল দেয় বলে এরা আমাদের কাছে এত জনপ্রিয়। আজকের ভিডিওতে এই ছোট চারা থেকে শুরু করে গাছ বড় করা, অর্থাৎ সঠিক সাইজের টব নির্বাচন, পটিং মিক্সচার তৈরি, কাটিং, প্রুনিং, খাবার অর্থাৎ সার দেওয়া সহ গাছে সারা বছর প্রচুর ফুল পাওয়ার সম্পূর্ণ কৌশল, সমস্তটাই আপনাদের বিশদে দেখাতে চেষ্টা করব। সুতরাং স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ অবধি দেখবেন, নয়তো বন্ধুরা মিস হয়ে যাবে অনেক অজানা তথ্য। গাছপালা সম্পর্কিত নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। এই চারাগুলি অনলাইনে কেনা, 100 থেকে 150 টাকা মতো এদের দাম নিয়েছে। ফুলের কালার অনুযায়ী দামের হেরফের হয়। সেলারের কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই সময় অর্থাৎ এই বর্ষাকালে প্রায় সমস্ত নার্সারিগুলিতেও এরকম ছোট চারা পেয়ে যাবেন। এগুলি সবই গ্রাফটিং করা ছোট চারা, মোটামুটি 20 থেকে 30 দিন এদের বয়স। এদের আগামী 2-3 দিন এভাবেই রেখে দিতে হবে। নার্সারির গাছ হলেও টপ থেকে বার করে এইভাবে শুকিয়ে নিতে হবে। এরকমভাবে রেখে দেওয়ার ফলে এদের ভিতরে মজুত করে রাখা জল সমস্তটাই বাষ্প হয়ে বেরিয়ে যাবে। এই 2-3 দিন এদের কোনোভাবেই জল দেবেন না এবং ডাইরেক্ট রোদেও রাখবেন না, উজ্জ্বল আলোযুক্ত জায়গায় রাখলেই চলবে, বৃষ্টির জল কিছুতেই যেন না পায়। এর ফলে গাছে সহ্য শক্তি তৈরি হবে এবং টবে বসানোর পরে গোড়া পচে যাওয়ার চান্স থাকবে না। দেখুন বন্ধুরা, 3 দিন শুকিয়ে নেওয়ার ফলে গাছগুলি কেমন চুপসে গেছে, অর্থাৎ জল অনেকটাই বেরিয়ে গেছে। এবারে এদের প্রতিস্থাপন করতে হবে, তবে তার আগে আর একটি কাজ আছে। একটি পাত্রে কিছুটা ফাঙ্গিসাইড পাউডার নিয়ে নিন। এবারে অল্প করে জল দিয়ে গুলে নিন। আমি ব্যবহার করেছি এটা হলো টাটা তাগাত। আপনি এর পরিবর্তে সাফ, ম্যানসার, স্প্রিন্ট, ব্লাইটক্স বা অন্য যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। এবারে গাছের গোড়ায় এবং শিকড়ে ভালোভাবে মাখিয়ে দিন। এর ফলে ফাঙ্গাল ইনফেকশন হয়ে গোড়া নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না। এইভাবে 15-20 মিনিট রেখে ফাঙ্গিসাইডটিকে শুকিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ফাঙ্গিসাইড শুকিয়ে গেছে। এবারে এদের টবে বসাতে হবে। প্রথম অবস্থায় আমি এরকম পাতলা প্লাস্টিকের 4 ইঞ্চি টবে এদের বসাবো। 6 মাস পরে 6 থেকে 8 ইঞ্চি টবে বসানো হবে এবং 1 বছর পরে 10 থেকে 12 ইঞ্চি সাইজের ফাইনাল টবে বসাতে হবে। প্রথমেই বড় টবে বসালে গাছের গুড়ি মোটা হবে না। অ্যাডেনিয়াম গাছে ফুলের পাশাপাশি গাছের গুড়িও কিন্তু দারুণ একটা সৌন্দর্য, সুতরাং এই গাছের এই গুড়ি বা কর্ডেক্স মোটা করার চিন্তা একদম প্রথম থেকেই রাখতে হবে মাথায়। ছোট টবে থাকলে এদের গুড়ি একটু তাড়াতাড়ি মোটা হয় এবং উপরে হাইটে কম বাড়ে, যেটা এই অ্যাডেনিয়াম গাছকে পরবর্তী সময় দারুণ একটা লুক দেবে। তো বন্ধুরা, টবে বসানোর আগে দেখে নিতে হবে এই অ্যাডেনিয়াম গাছের জন্য আদর্শ মাটি কিভাবে তৈরি করবেন। এদের গোড়ায় জল দাঁড়াতে পারবে না এবং অনেক খাবার দাবার মজুদ থাকবে, এরকম মাটি এরা ভীষণ পছন্দ করে। 50% নেওয়া হয়েছে বালি। ঘর বাড়ি তৈরি করার জন্য যে হলুদ বালির প্রয়োজন হয় এটা সেই বালি। আর এর সাথে নেওয়া হয়েছে 25% করে কম্পোস্ট সার এবং গার্ডেন সয়েল। এটা আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার। অ্যাডেনিয়াম গাছের জন্য এটাই সব থেকে বেস্ট সার।
আর এই যে মাটিটা দেখছেন, এটা যেন বেশ পিটিয়ে গুঁড়ো করে নেওয়া এবং চালনি দিয়ে চেলে নেওয়া ঝুরঝুরে মাটি হয়। আর এদের সাথে নিতে হবে কিছুটা নিম খোল। এবং কিছুটা হাড়ের গুঁড়ো বা শিংকুচি। এইভাবে মাটি তৈরি করলে সেটা হবে ওয়েল ড্রেনেজ এবং ওয়েল কম্পোস্ট মিক্সড অ্যাডিনিয়ামের জন্য পারফেক্ট সয়েল। এবারে এই টবের নিচে এরকম নেট দিয়ে আটকে দিতে হবে। তার উপরে দিন কিছু ছোট ছোট ইট বা পাথরের টুকরো। তারপরে মাটি দিন এবং গাছ বসান। একইভাবে পাঁচটি গাছই বসানো হয়ে গেছে। এখন এদের ডাইরেক্ট রোদ বা বৃষ্টির জল লাগতে দেওয়া যাবে না অন্তত 10-12 দিন। ততদিন এরা সেমি শেডেই থাকবে। প্রথমবার গাছে জল দেওয়ার সময়ও কিছুটা ফাঙ্গিসাইড মেশানো জল দিতে হবে। 1 লিটার জলে 1 চামচ ফাঙ্গিসাইড মিশিয়ে নিন। এই জলটাই সব গাছে দিন প্রথমবারের জন্যে। এক মাস পরেই এরা এরকম বড় হয়ে যাবে। নতুন ডালপালাও বেরোতে শুরু করে দেবে। 4-5 মাসের মধ্যেই এরকম বড় হয়ে যাবে গাছগুলি। ঠিক এই সময় থেকে শুরু হবে সেকেন্ড রাউন্ডের পরিচর্যা। এতদিন এদের নিজের মতন বাড়তে দেওয়া হয়েছে, সেই কারণে গাছগুলি দেখুন লম্বা হয়েছে কিন্তু ভালো ঝাঁকড়া হয়নি, অর্থাৎ খুব একটা ডালপালা বেরোয়নি। নতুন ডালপালা বের করার জন্যে করতে হবে প্রুনিং। নিচ থেকে 5-6 ইঞ্চি মতন রেখে পুরোটাই কেটে ফেলতে হবে। যারা নতুন বাগানি তাদের হয়তো এতটা নির্মমতার সাথে কেটে ফেলতে খারাপ লাগবে, হয়তো ভয়ে হাত কাঁপবে, অনেকেই হয়তো ভাববেন গাছটি মরে যাবে, কিন্তু তা নয় বন্ধুরা। এর ফলে নতুন নতুন ডাল বেরিয়ে আসবে, ফলে আপনার গাছ ঝাঁকড়া হতে থাকবে। গাছে যত বেশি ডালপালা হবে তত বেশি ফুল পাওয়া যাবে। এই কাজটি সারা বছরই করা যায়, তবে শীতকালে না করাই ভালো। আর এই বর্ষাকালটাই একদম বেস্ট সময়। ভয়ের কোনো কারণ নেই বন্ধুরা, নিশ্চিন্তে প্রুনিং করুন। এই প্রুনিং বাড়িতে বাগান করে সাফল্য পাওয়ার অন্যতম প্রধান একটি প্রসেস। তবে মনে রাখবেন, এই প্রুনিং করার আগে যন্ত্রপাতি অবশ্যই স্টেরিলাইজ করে নেবেন, অর্থাৎ জীবাণুমুক্ত করে নিতে হবে। এক্ষেত্রে আপনি র অ্যালকোহল ব্যবহার করতে পারেন, না থাকলে হাইড্রোজেন পারক্সাইড বা হ্যান্ড স্যানিটাইজার বা ভিনিগার বা বডি স্প্রে এই জাতীয় অ্যালকোহল মিশ্রিত যে কোনো জিনিসই ব্যবহার করতে পারেন। এর ফলে কাটা অংশ দিয়ে গাছে ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদির সংক্রমণ হবে না। এবারে এই কাটা জায়গাগুলিতে ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দিন, এর ফলে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশনও হতে পারবে না। এই কাটা জায়গায় ফাঙ্গিসাইড লাগানোর পরিবর্তে আপনি নেল পালিশ, ফেভিকল আঠা বা আলকাত্রা, পিচ এগুলি লাগিয়ে দিতে পারেন। এই প্রুনিং করার পরে গাছগুলিকে 7-8 দিন সেমি শেডে রাখলে ভালো বাড়বে। এই সমস্ত কেটে ফেলা ডালগুলি দিয়েও খুব সহজেই নতুন চারা গাছ তৈরি করা যায়। রুট হরমোন ছাড়াই কাটিং থেকে চারা করার পদ্ধতি যদি দেখতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি তাহলে পরবর্তী সময়ে সেই পদ্ধতিও বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। আরও 3-4 মাস বাদে এরা এরকম বড় হয়ে আসবে। এই গাছটির বয়স প্রায় 1 বছর। ভালো করে খেয়াল করুন, বারবার প্রুনিং করা হয়েছে গাছে, তার ফলে কত সুন্দর ঝাঁকড়া হয়ে এসেছে 1 বছরের মধ্যেই। প্রতি 3-4 মাস পরপর এই প্রুনিং কন্টিনিউভাবে করে যেতে হবে। গাছে 1 রাউন্ড ফুল হয়ে যাওয়ার পরেই প্রুনিং, এই প্রসেসটা সারা জীবন ধরে রাখতে হবে।
এই গাছটির বয়স দেখুন 2 বছর। গাছটির গুড়িও বেশ ভালো মোটা হয়েছে এবং গাছে কত ফুল দিচ্ছে দেখুন। তো বন্ধুরা, মূল প্রসেসগুলি আপনাদের দেখানো হয়ে গেছে। এবারে এই অ্যাডেনিয়ামের অন্যান্য যে পরিচর্যাগুলি আছে সেগুলিও জেনে নেওয়া যাক। যেহেতু এই গাছ সারা বছর ফুল দেয়, তাই প্রচুর পরিমাণে পটাশিয়াম সমৃদ্ধ খাবার সব সময়ই এদের প্রয়োজন হয়। আর গাছের বৃদ্ধি বজায় রাখার জন্য চাই নাইট্রোজেন, ফসফরাস সহ বিভিন্ন ধরনের অনুখাদ্য। এদের জন্য মাসে একবার করে কি খাবার দেবেন দেখুন। এটা দেখুন, ভার্মি কম্পোস্ট। আমি 6-10 ইঞ্চি সাইজের টবের জন্য পরিমাণগুলি দেখিয়ে দিচ্ছি। আপনাদের টবের সাইজ অনুযায়ী এটা কিছুটা কম বা বেশি করে নিতে পারেন। তো এই ভার্মি কম্পোস্ট নেওয়া হচ্ছে 1 চামচ। 1 চামচ হাড়ের গুঁড়ো বা শিং কুচি, 1 চামচ রোদে শুকিয়ে গুঁড়ো করে রাখা কলার খোসা, 1 চামচ নিম খোল এবং 1/2 চামচ অনুখাদ্য। আমি নিয়েছি এটা হলো সি উইড এক্সট্রাক্টস। এই উপাদানগুলি একসাথে মিশিয়ে অনেকটা তৈরি করেও রেখে দিতে পারেন, তাহলে বারবার তৈরি করার ঝামেলা থাকবে না। এবারে টবে ছড়িয়ে দিন। প্রুনিং করার পরেও এই খাবার দেবেন, তারপরে ভালোভাবে খুঁচিয়ে দিন। ছোট গাছ টবে বসানোর 1 মাস পর থেকে প্রতি মাসে 1 বার করে এই সার দিয়ে যেতে হবে। তবে অক্টোবর থেকে জানুয়ারি এই 4 মাস কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। অক্টোবর মাস থেকে এরা আস্তে আস্তে ডরম্যান্সি অর্থাৎ শীত ঘুমে চলে যেতে শুরু করে, যার ফলে গাছের বৃদ্ধি এবং ফুল আসাও কমতে থাকে। আর এই ডরম্যান্সি চলে প্রায় জানুয়ারি মাস অবধি। সুতরাং এই পিরিয়ডটা এদের খাবার না দেওয়াই ভালো। এরপরে জল দিয়ে দিন। এই অ্যাডেনিয়াম গাছে জল দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু কৃপণ হতে হবে। অতিরিক্ত জল পেলেই গোড়ায় পচন ধরা শুরু হবে এবং খুবই তাড়াতাড়ি শিকড় এবং গাছের গোড়া পচে সম্পূর্ণ গাছই মারা যাবে। যেহেতু এরা মরুভূমির গাছ, সুতরাং জলটা খুব কমই লাগে। আমি সারা বছর এদের 2 দিন অন্তর জল দিয়ে থাকি। কোনো দিন বৃষ্টি হলে তারপরেও 2 দিন গ্যাপ দিয়ে দিই। আর বর্ষাকালে এরা ছাদেই থাকে, সুতরাং পুরো বৃষ্টির জলটাই পায়। সেই কারণে বর্ষার সময় আমি টবের মাটি পুরোপুরি না শুকানো অবধি জল দিই না। সেক্ষেত্রে 7-8 দিন দেরি হলেও কোনো সমস্যা নেই। আর শীতকালে 5-6 দিন পরপর 1 বার জল দিলেই চলে যায়। এমনিতে এরা বেশ কষ্ট সহিষ্ণু গাছ, সেরকম রোগ অসুখ খুব একটা এই গাছে দেখা যায় না। তবে অন্যান্য গাছের মতন ফাঙ্গাল ইনফেকশান এদের একটা খুব কমন সমস্যা। আর বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ তো আছেই। এদের সরস পাতা এবং কাণ্ডগুলি পোকামাকড়ের কাছে উৎকৃষ্ট খাদ্য। সুতরাং বুঝতেই পারছেন 15 দিন অন্তর স্প্রে করতে হবে। 1 লিটার জলে 1 চামচ বা 5 ml নেবেন নিম তেল এবং 1/2 চামচ বা 3 গ্রাম মতো নিতে হবে ফাঙ্গিসাইড পাউডার। আর নিতে হবে 4-5 ফোঁটা মতো লিকুইড সোপ বা হ্যান্ড ওয়াশ। তারপর ভালোভাবে ঝাঁকিয়ে নিন। এই মিশ্রণটিকে প্রতি 15 দিন অন্তর সন্ধ্যার আগে আগে স্প্রে করলে গাছে কোনো ধরনের পোকামাকড় এবং ছত্রাকের আক্রমণ কখনোই হবে না। তবে বর্ষাকালে এটা 7 দিন অন্তর স্প্রে করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। মাসে 1 বার করে টবের মাটিতেও এই মিশ্রণটিকে দিতে হবে, তাহলে টবের মাটিতেও পোকামাকড় এবং ফাঙ্গাসের অ্যাটাক হতে পারবে না সহজে। অল্প আলো বা ছায়াযুক্ত জায়গাতেও এরা দিব্যি বাড়ে। কিন্তু গাছে প্রচুর ফুল পেতে চাইলে চাই প্রচুর পরিমাণে ডাইরেক্ট সানলাইট। দিনের মধ্যে অন্তত 4-5 ঘন্টা রোদ না পেলে খুব বেশি ফুল পাওয়া যাবে না। আর সারা দিন কন্টিনিউ রোদ পেলেও কোনো সমস্যা নেই এদের।
তো বন্ধুরা, এই ছিল অ্যাডেনিয়ামের ছোট চারা থেকে বড় গাছ বানানোর সমস্ত পরিচর্যা পদ্ধতি। এছাড়া এদের আর সেরকম কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না। এইভাবে আপনিও বাড়িতে অ্যাডেনিয়াম গাছ করুন, দারুণ রেজাল্ট পাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে প্লিজ আমাদের জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবেন। আরও কিছু জানার থাকলে নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখছেন, এরকম গাছপালা সম্পর্কিত নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন,